আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরও একটি মজাদার রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন তাহলে দেখে আসি। এটা দেখেই অনেকেই আইডিয়া করেছেন জিনিসটা কি। আসলে এটা চাল কুমড়া, ছোট্ট একটি চাল কুমড়া। আজকে আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি চাল কুমড়াটা তাহলে কেটে নিই। এই যে কাটা শেষ, এটা ছোট হলেও বিচিগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে। দেখুন এই চাল কুমড়োগুলো হয়েছে, আমি এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি সরাসরি চলে আসলাম রান্নায়। এখানে আমি কিছু মুরগির মাংস, পা এবং মুরগির কিছু মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি আছে। মাংসটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি এদিকে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। এই তেলটা কিন্তু বাটার অয়েল ছিল, এই জন্য একটুকু দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিব সরিষার তেল। এটা একটু গরম হতে থাক। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। চাল কুমড়ো কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, কেউ মসুরের ডাল দিয়ে, মাংস দিয়ে, তারপর এটা কিন্তু চাকা চাকা করে ফ্রাই করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো আজকে আমি দেখাবো মুরগির মাংস দিয়ে রান্না করে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। তেলটা আস্তে আস্তে গরম হয়ে গিয়েছে, আমি একে একে মশলাটা ছেড়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হয় না, কারণ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটাগুলো একটু ফ্রোজেন অবস্থায় ছিল, এই জন্য। তো এগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাক। যখন আমরা ফ্রোজেন অবস্থায় পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে থাকি, তখন কিন্তু এটা লো হিটে রেখে অনেকক্ষণ কষিয়ে দিতে হয়। ফ্রেশটা দিলে, সাথে সাথে করে দিলে অর্থাৎ অতটা কষিয়ে দিতে হয় না। দিয়ে দিচ্ছি দারচিনি। তো এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল, আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর চাল কুমড়োটা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম লং এলাচ। তো এগুলো একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। প্রতিদিনের মতো আমার আজকেও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা বেল বাটন বাজিয়ে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা লাইক দিতে কিংবা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম 7 মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। অবশ্যই আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তারপর কমেন্টটা করবেন। এবার আমি এই উপকরণগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়ার কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম টকটকে লাল, তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার আমি মরিচের গুঁড়োটা আর 3-4 মিনিট কষিয়ে নিব। আমি এখানে মাংসের মশলাও ইউজ করব।
ভাজা জিরা গুঁড়া। এই জিরা গুঁড়াটা কিন্তু আমি বাসায় করে নিয়েছি, এখানে তিন প্রকার জিরা অ্যাড করেছি, চিকন জিরা, মিষ্টি জিরা আর যেটা একদম শাহী জিরা লম্বা চিকন, ওটা এই তিনটা জিরা আমি পরিষ্কার করে ধুয়ে রয়ে রোদে শুকিয়ে তারপর হালকা ভাজা করে ব্লেন্ড করে নিয়েছি। এটার ফ্লেভারটা কিন্তু অনেক চমৎকার একটা ফ্লেভার। এবার দিয়ে দিলাম মাংসের মশলা, দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে এভাবে কষিয়ে নিব। এবার সামান্য একটু পানি দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা পাতিলের গায়ে লেগে যাচ্ছে। এই রান্নাটা কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করেছিল। মশলা কষানো শেষ, দেখুন মশলার উপরে তেলটা উজে চলে এসেছে। আমি আরও 2-1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে বা ভাজা হবে প্রত্যেকটা তরকারি কিন্তু ততটাই টেস্টি হবে। আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। এই মুরগির পাগুলো কিন্তু আমার মেয়েদের অনেক বেশি পছন্দ। তো দিয়ে আমি চুলাটা একদম লো হিটে এটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়োটা অ্যাড করে দিব। চাল কুমড়োর সেমাই কিন্তু অনেক মজা, কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখি আমি একদিন আপনাদের সাথে চাল কুমড়ার সেমাইটা শেয়ার করব। তো এটা 7 থেকে 8 মিনিট ভালো করে কষিয়ে নিব চুলা লো হিটে রেখে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এই ভুনা এইরকম কষা বা ভুনা মাংসে যদি এর ঘিটা দেওয়া হয় তাহলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু এই রান্নাটাতে প্রথমে বাটারটাও একটু করে গলানো বাটারও দিয়েছিলাম, এখন আবার ঘিটা দিচ্ছি, কারণ চাল কুমড়াতে কিন্তু এভাবে রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টি হয়। এবার আমি ধুয়ে রাখা চাল কুমড়াটা এখানে অ্যাড করে দিচ্ছি। অনেকেই শুনে থাকি বা বলেন চাল কুমড়োটা একটু হালকা টক ভাব চলে আসে, আমার এটাতে কিন্তু মাশাল্লাহ কোনো টক ভাব আসে না, অনেক টেস্টি হয়েছিল। সাধারণত যেগুলো বেশি মানে বয়স্ক হয়ে যায় চাল কুমড়ো ওগুলোতে আসে মনে হয়, তবে আমার ক্ষেত্রে কোনোবারই এরকম হয় নাই, তবে আমি শুনেছি। এবার আমি এটা 8 থেকে 10 মিনিট আবার ভালো করে কষিয়ে রেখে দিব। চাল কুমড়াটা যখন এখানে একদম নরম হয়ে আসবে একটু ভাপে, তখন আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এটা আমি এভাবে 8 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি, চাল কুমড়োটা অনেকটা নরম হয়ে গিয়েছে। আমি এখানে 1/2 কাপের মতো প্রথমে পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট পর এটা দেখুন চাল কুমড়োটা থেকে আমি দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ পানি, এখানে চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়েছে এবং চাল কুমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে।
আপনারা চাইলে এখানে আস্তে কয়েকটা কাঁচামরিচও দিতে পারবেন। আমি আমার মেয়েদের কথা চিন্তা করে দিই নাই, কারণ ঝাল হলে ওরা খাইতে পারবে না। এখানে কিন্তু আস্তে কয়েকটা কাঁচামরিচ দিলে সুন্দর একটা স্মাইল বের হয়। তো আশা করি এখানে এবার আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এটা 15 মিনিট পর ফাইনালি রান্না হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, ছোট্ট আসমা ফ্যামিলি ওয়ার্ল্ডের জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।